গুনে গুনে প্রায় দুই মাস সময় পার হয়ে গেছে। দুই মাস আগেও অলিতে গলিতে রাস্তাঘাটে টেলিভিশনে যেই স্লোগানটা প্রতিদিন শোনা যেত, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অথবা শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই, আজকে গত দুই মাসে স্লোগানটা আমরা বাংলাদেশের কোথাও ওইভাবে বড় আকারে আসলে দেখিনি। গোপালগঞ্জে মাঝে মাঝে দেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই আজকে কি এমন ঘটল যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একদল আইনজীবী তারা স্লোগান দিচ্ছে, ফারুক ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, বা ফারুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। দর্শক, স্লোগানে উত্তাল আজকে আপনারা দেখেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। কেউ কেউ বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে ঘোষণা দিয়েছেন, পাশাপাশি বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নেতাকর্মীদের কাছে বা যারা লয়ার আছেন বা আইনজীবী আছেন তাদের কাছে একটা বিশেষ বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা গত ১৬ বছর বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল তারা যেমন গ্রেপ্তার হচ্ছে, এর পাশাপাশি অনেকে আছে শুধুমাত্র দল করার কারণে বা পদপদবিতে থাকার কারণে তারাও কিন্তু গ্রেপ্তারের শিকার হচ্ছে। আর এগুলোর জন্য দলীয় আইনজীবীদেরকে নিজেদের নেতাকর্মীদের পাশে কি বলা যে সহযোগিতার জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। এর মাঝখানে আমরা দেখলাম যে আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এবং ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক কৃষিমন্ত্রী, তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছিল, গ্রেপ্তার হয়েছেন, আর সেখান থেকে তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছিল। এই সময় তাদের যখন রিমান্ডের আবেদন শুনানি চলছিল, বাহিরে চলছিল উত্তাল স্লোগান। ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হতেই মিছিল বের করেন আপনার এখানে প্রায় শখানেক আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা তার পেছনে পেছনে মিছিল করে যাচ্ছিলেন। এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও একইভাবে তারা মিছিল করেন, এই সময় মিছিল থেকে নানান স্লোগান দেন আপনার আইনজীবীরা। মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ারও আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারও দাবি করা হয়। দর্শক, এই দৃশ্য আজকে আমরা যেটা দেখছি, গত ১৬ বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই দৃশ্য আমরা দেখেছি। বিএনপি পন্থী যারা বড় বড় নেতারা জেলে যাইতেন তখন তাদের নেতাকর্মীরাও আদালতে স্লোগান দিত, বা আমরা দেখেছি আদালতে পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা দেওয়া, অনেক কিছুই ঘটেছে। এখন কেউ কেউ বলছেন যে আজকে এই যে দুঃসাহসটা করেছে, এখন কেউ দুঃসাহস কি বলছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কোনো স্লোগান দেওয়ার অধিকার বাংলাদেশে কারো নাই, যারাই দিবে তারাই ফেসিস্টদের দোসর অথবা তারা নিজেরাই ফেসিবাদীর অংশ। এর মাঝখানে আমরা আবার দেখলাম আজকের এই ঘটনার পরপর তাৎক্ষণিক একটা বক্তব্য আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের পক্ষ থেকে। সার্জিসের একটা স্ট্যাটাস এই মুহূর্তে ভাইরাল, আগামীকালকে সুপ্রিম কোর্টকে ঘেরাও করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। তাদের মানে টার্গেট কি, যে আওয়ামী লীগের যেই সকল বিচারকরা বিভিন্ন পদে বা জাজরা আছেন বসে আছেন তাদেরকে আপনার অপসারণ করতে হবে। কেন? কারণ অনেক জায়গায় আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, আবার দুই থেকে চার দিন পরে জামিনও পেয়ে যাচ্ছেন। এই জামিন দেওয়ার বিষয়টাতে ছাত্ররা মনে করছে বা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনে করছে যে বিচারকের পদে যারা বসে আছেন তারা আওয়ামী লীগ মনা, আর যার কারণেই এদের বিরুদ্ধে এত মামলা থাকার পরও তাদের জামিন হয়ে যাচ্ছে, যেখানে বিপরীতে অন্যান্য দলের নেতাকর্মীরা বছরের পর বছর তারা কারাগারে ছিল কারণ বিচারকরা তাদেরকে জামিন দেয়নি। তো এরকম নানান ইস্যুতে আজকে আপনার যখন এই দৃশ্যপট দেখলাম, এরপরে আবার সার্জিসদের এই ঘোষণা এলো, এখন আগামীকালকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বড় কথা। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।